হাই ফ্রেন্ডস, এসে গেছি তোমাদের কাছে আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আমি থাকি রামনগর গ্রামে এবং পাণ্ডবেশ্বরে, মানে আমাদের গ্রাম থেকে কিছুটা দূরে দোল পূর্ণিমা উৎসবের জন্য মেলা হয়। তো সেটা দেখতে যাওয়ার জন্যে আমি এখানে রেডি হচ্ছিলাম। তো প্রথমে আমি চুলটা ঠিক করে নিচ্ছিলাম এবং এর সাথে যে হেয়ারস্টাইলটা করেছিলাম সেটারও টিউটোরিয়াল ভিডিও আমার চ্যানেলে রয়েছে, তোমরা গিয়ে দেখতে পারো, লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। তো ভিডিওটা অনেক দিন থেকে এডিট করা হয়নি, তাই একটু দিতে দেরি হলো। মানে তোমরা ভাববে যে দোল পূর্ণিমা তো অনেক দিন আগেই চলে গেছে, তাও ভিডিওটা এডিট করতে দেরি হয়েছিল যেহেতু, তাই আমার ভিডিওটা দেওয়া হয়নি, এখন সেটা দিলাম। এখানে আমার হেয়ারস্টাইল কমপ্লিট। এই হেয়ারস্টাইলটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই টিউটোরিয়াল ভিডিওটা তোমরা দেখতে পারো। আমাদের এখানে মেলা যেতে একটু দেরি ছিল, তাই তখন আমি একটু পড়তে বসে গিয়েছিলাম, কেননা মা রান্না করছিল। আর এদিকে দেখো বাইরে কত মেঘ করে আছে, সেজন্য আমরা তখন একটু কনফিউজ ছিলাম যে বৃষ্টি পড়বে কি না, মেলা যাওয়া হবে কি না। তারপর আমি এখানে মায়ের চুলটা বেঁধে দিচ্ছিলাম, মানে মা চুলে বেশি কিছু ডিজাইন ঠিক পছন্দ করে না, তাই মাকে সিম্পল একটা ব্রেড করে দিলাম। এখানে মায়ের চুল বাঁধা কমপ্লিট হয়ে গেছে, এবার আমিও নিজে সেজে নিলাম। মানে এখানে যে মেকআপটা আমি করেছিলাম সেটারও টিউটোরিয়াল ভিডিও আমার চ্যানেলে রয়েছে, তো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা গিয়ে দেখতে পারো, লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো। সেদিন প্রচুর মেঘ করেছিল, তাই আমি ভিডিওর ক্যাপশনে লিখেছিলাম যে সেদিন আমাদের মেলা যাওয়া হলো কি হলো না। আর আমরা সেদিন তিনজনেই মেলা গেছিলাম, মানে আমি, মা আর বাবা, বোন যায়নি কারণ ওর তার কিছুদিন পর থেকেই হায়ার সেকেন্ডারি এক্সাম ছিল, তাই ও বাড়িতে পড়ছিল। তারপর এখানে আমি ইয়াররিংস, একটা ওয়াচ এবং একটা ব্রেসলেট পরবো। এই তিনটে পরার পরে আমি নিজের হোল লুকটা কমপ্লিট করলাম। তো বেশি কিছু সাজিনি, তাও তোমরা কমেন্টে জানিও যে আমাকে দেখতে কেমন লাগছিল। ভালোভাবে রেডি হওয়ার পরের এই এক ঝামেলা, দেখো চারিদিকে সমস্ত জিনিসপত্র কত এলোমেলো হয়ে আছে, এবার আমাকে এগুলো সব গোছাতে হবে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো এবং আমি এগুলো সব এক এক করে গুছিয়ে ফেলি। এইগুলো হলো আমার সমস্ত মেকআপের জিনিসপত্র, ট্রলিতে রাখা আছে। এবার দেখো চারিদিকটা গোছানো হয়ে গেছে, সমস্ত জিনিসপত্র তার নিজের জায়গায় রাখা হয়ে গেছে। আমি বাইরে দাঁড়িয়ে আছি মায়ের আসার জন্য, সবাই রেডি হয়ে গেছে, মায়ে বেরোচ্ছে। তারপর এখানে আমরা, মানে আমি, মা আর বাবা তিনজনে স্কুটিতে করে বেরোলাম মেলা দেখতে যাওয়ার জন্য। তখন মেঘটা অনেকটাই কমে গেছিল এবং রাস্তাটাও বেশি দূরে ছিল না, মানে আমাদের বাড়ি থেকে মাত্র 5-7 মিনিটে দূরেই ছিল মেলাটা। বাবা স্কুটিটা পার্কিংয়ে রাখতে গেল এবং আমি আর মা রাস্তার ধারে দাঁড়িয়েছিলাম বাবার আসার জন্য। এটা হচ্ছে মেলার গেট, আমরা তখন মেলাতে ঢুকছিলাম। এটা হলো মন্দিরটা, শ্রী শ্রী রাধা গোবিন্দ সেবাশ্রম। মন্দিরটার সামনে কীর্তন হচ্ছিল, দেখো সবাই বসে কীর্তন শুনছে। তো তারপরে আমরা চলে এলাম মন্দিরে ঠাকুরকে প্রণাম করতে এবং নিয়ে নিলাম একটা চন্দনের ফোঁটা। তখন মা আর বাবাও মন্দিরে ঠাকুরকে প্রণাম করছিল এবং আমি মন্দিরে নিচে দাঁড়িয়েছিলাম। মেলার শুরুতেই মা চলে এলো এখানে শাঁখা পছন্দ করতে, দেখো এখানে কত রকমের শাঁখা রয়েছে। অনেকক্ষণ থেকে দেখাশোনা করার পর মায়ের এতক্ষণে একটা শাঁখা পছন্দ হয়েছে। তো শাঁখাটা মায়ের হাতে প্রথমে ঠিক মতো ঢুকছিল না, তাই ওই কাকুটাই মাকে শাঁখাটা পরিয়ে দিচ্ছিলেন। তোমরা দেখতেই পাচ্ছ মেলাতে কত মানুষজন এসেছিলেন এবং কত রকমের দোকানদানি বসেছিল। তো এখান থেকে আমরাও মেলা ঘুরতে শুরু করলাম। কত রকমের মেয়েদের সাজগোজের জিনিস দেখো চারিদিকে, নেকলেস, রাবার ব্যান্ড, ইয়াররিংস, আমার তো মনে হচ্ছিল সব উঠিয়ে নিয়ে চলে যায়। এখানে মা একটা গণেশ ঠাকুর দেখছিল। আজ
কত টেডি বিয়ার দেখো, মেলাটা কিন্তু প্রচুর বড় ছিল। আমি শুধু ভিডিও করেই চলেছি, আর মা বাবা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, আর বাড়ির সব দরকারি জিনিসপত্র কিনছে। এখানে মা চুড়ি দেখছিল এবং আমি একটা রাবার ব্যান্ড নিলাম। তো মায়ের চুড়িটা ঠিক পছন্দ হলো না, তাই মা আবার চুড়িটা রেখে দিচ্ছিল, মানে হাতে হলো না আর মায়ের পছন্দ হলো না তেমন। আর এদিকে বাবা দাঁড়িয়ে আছে সব জিনিসপত্র গুলো নিয়ে। এতক্ষণ থেকে মেলাতে ঘুরতে ঘুরতে খিদে পেয়ে গেছিল, তাই আমি চলে এলাম এখানে ফুচকা খেতে। চলো ফুচকাটা খেয়ে নি, তারপর কথা বলছি। এবার বিদায়ের পালা, এবার আমরা বাড়ি চললাম, অনেক ঘোরা হলো। মেলাতে যে সমস্ত জিনিসগুলো কিনলাম সেগুলো স্কুটির ডিকিতে ভরে নিলাম। এবার আমরা বাড়ি যাচ্ছি, রাস্তায় আছি। আমার ঠিক আছে, ঠিক ফোন নিয়ে আসে। তোমরা দেখে নাও মেলাতে আমরা যে সমস্ত জিনিসগুলো কিনেছি। বাই বাই ফ্রেন্ডস, থ্যাংকস ফর ওয়াচিং।